লোক দেখানো কিছু বিষয় হয় যেটা আপনারা হয়তো প্রবাসে থাকেন, আমরা অনেক সময় শুনি যে সিলেট লন্ডন হয়ে গেছে। আমার প্রশ্ন যে কোর্ট পয়েন্ট থেকে আম্বরখানা পর্যন্ত লাইট লাগালেন, লাইটে আর কয় টাকা যায়? তাহলে সিলেট এই এই সব এই একটা রাস্তা নিয়ে গেছে সিলেট সিটি কর্পোরেশন। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় উন্নয়নের নামে ব্যাপক অনিয়ম হয়েছে বলে সমালোচনা করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুদ্দিন আহমেদ। সিলেট সিটি কর্পোরেশনে আগামী নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রার্থী সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মদন মোহন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুদ্দিন আহমেদ লন্ডনে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। গত 29 নভেম্বর লন্ডনে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সাথে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল খানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন। সাদামাটাভাবে যেটা বলা যায়, যেটা আমাদের আনপ্ল্যান্ড ওয়েতে যে ড্রেনেজের কাজটা হয়েছে সেই ফসলই কিন্তু সিলেটবাসী আজকে ভোগ করছে। আপনারা সকলেই জানেন যে 1200 কোটি টাকার উপরে সিটি কর্পোরেশন এককালীন বরাদ্দ সিটি কর্পোরেশন এবং এর আগে পৌরসভার ইতিহাসে কিন্তু নেই। সেটা কিন্তু আমাদের আবুল মাল আব্দুল মহিদ বরাদ্দ দিয়ে গিয়েছিলেন। সেখানে আজকে যে কাজগুলো হয়েছে ড্রেনেজের কাজ, এগুলো সম্পূর্ণভাবে আনপ্ল্যান্ড ওয়েতে করার জন্য এটা হয়েছে। আপনারা হয়তো সাংবাদিক বাইরা আপনারা এই জগতে একটা খোঁজাখুঁজি করেন, আপনারা হয়তো দেখবেন যে আমি একটা স্টেটমেন্ট কিন্তু ওই সময় করেছিলাম, আপনাদের নজরে এসেছে কিনা আমি জানি না, ডিটেলস আমি দিয়েছিলাম। এবং সেখানে পরবর্তী পর্যায়ে সিলেটের সাংবাদিকতা যারা করেন তারাও কিন্তু এটা খোঁজ নিতে গেছিলেন যে কী কারণে এত কাজ করানোর পরে কী কারণে আমরা আগের চেয়ে যে জলাবদ্ধতা হতো তার চেয়ে আরও বেশি এখন হয়ে গেছে। তো দেখা গেছে কি আপনার যে ড্রেনের যে কাজগুলো হয়েছে এখানে আপনার দেখা গেছে আপনার ওই যে একটা সাইড ব্লক করছে আর একটা সাইড কাজ হচ্ছে এইভাবে, কিন্তু কাজটা শেষ হওয়ার পরে যে ব্লকেজটা উঠাবে সুপারভিশন যারা করে সিটি কর্পোরেশন লোক কোনো সুপারভিশন করে নাই, ঠিকাদার তার ইচ্ছা মতো করে দিয়ে চলে এসেছে, যে কারণেই এইগুলো আছে। এবং একটা ড্রেনের পানি আর একটা ড্রেনের সাথে সংযোগ যে হবে, একটার সাথে আরেকটা সংযোগ হয়ে হয়ে গেছে মানে যদি পড়বে সেই ব্যবস্থা কিন্তু নেই, সম্পূর্ণভাবে করা হয়েছে একদমই আনপ্ল্যান্ড ওয়েতে করা হয়েছে। যে কারণে সিলেট 1200 কোটি টাকা খরচ করে আমরা এই কাজগুলো করলাম, কিন্তু 1200 কোটি টাকার আগে যেই সময় ড্রেনের কাজ হয় নাই তখন আমরা ভালো ছিলাম, হয়তো কিছু শহরের কিছু নিম্ন অঞ্চল বৃষ্টি হলে একটু পানি হতো আবার আধা ঘন্টা এক ঘন্টা সময়ের মধ্যে চলে যেত, এখন কিন্তু ওই পানি আর নামে না, কিন্তু 1200 টাকা আমরা খরচা করলাম সেই জায়গায়। তো সিলেটের সকল সাংবাদিক বাইরাও কিন্তু এইটার পরে তারা বিশেষভাবে তারা প্রতিবেদন বিভিন্ন পত্রিকায় লিখেছেন এবং টিভিগুলোও কিন্তু অনেক সচেত্র তারা প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। এবং আমাকে PWD-র একজন ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, উনি দেখাতে উনি আমাকে ফোন করলেন যে তুমি পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমাকে আমার বন্ধু মানুষ যে একটু ইয়ে করে দিতে পারলে, এটা তো খুব কম খরচে কিন্তু এই সমস্যাটাকে আমরা সমাধান করতে পারি। তো আমি বললাম যাতে আপনি এইগুলো নিয়ে মেয়র সাহেবের সাথে কেন কথা বললেন না, এতদিন বলে মেয়র সাহেবকে আমি কথা বলেছি এই বিষয়টা নিয়ে যে খুব কম বাজেটে আমরা এটার থেকে মুক্ত করতে পারবো সিলেটকে। এবং দেখায় উনি বললেন যে সিলেট বিমানবন্দর ওইখানে বৃষ্টি হইলে প্রায় রানিয়ার পর্যায়ে পানি চলে যেত, পুরান ঢাকার ওইদিকে বলে যে এখানে জলাশয়ের মতো ছিল, যদিও সেনাবাহিনী করেছে কিন্তু প্লেনটা ছিল আমার, এই ভদ্রলোক বলতেন প্রকৌশলী ভদ্রলোক, তো সিলেটে মেয়র সাহেব করবেন হবে আলাপ করব এই কথাগুলো বলে কিন্তু তার সেই পরামর্শটা কিন্তু আর নেওয়া হয় নাই, যার কারণে আজকে কিন্তু এই সমস্যাটা। শুধু এই সমস্যা নাই, সিটি কর্পোরেশনের কাজ মূল কাজগুলোর মধ্যে এই যে কথাগুলো বল সেটা একটা কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে সেটা কাজ, মশার সময় আসলে মশক নিধন একটা কর্মসূচি থাকে কিন্তু এটা আমরা ছোটোবেলায় দেখেছি যে ঘরে ঘরে গিয়ে পাম্প ইয়ের মতো এগুলো কিন্তু মশক ঔষধ ছিটানো হতো, কিন্তু সেই কাজগুলো কিন্তু আজকে আর করা হচ্ছে না, যে কারণে এই সমস্যাগুলো আমাদের দিনে দিনে কিন্তু বৃদ্ধিই পেয়েছে। আমি এটুকুই বলবো যে আজকে বর্তমান
গণতান্ত্রিক সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন এই সরকার গণতান্ত্রিকভাবে এই কিন্তু সকলের সাথে আচরণ করছে, যে কারণে আপনারা লক্ষ্য করছেন যে বারবার বলা হচ্ছে গণতন্ত্র নেই, আমাদেরকে বিরোধী দল বলছে, আমাদেরকে সভা সমাবেশ করতে দেওয়া হয় না। কিন্তু আপনারাই বলুন, আপনারাই দেখছেন আজকে বিরোধী দল সব বিভাগে সমাবেশগুলো করছে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবেই সেগুলো করছে, সেখানে কিন্তু সরকারের সহযোগিতাই ছিল। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন এবং ওনার যারা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন তাদেরকে নির্দেশনাও দিয়েছেন যে অপোজিশন কোনো রাজনৈতিক কর্মসূচিতে যেন বাধার সৃষ্টি করা না হয়, এবং সেইভাবেই চলছে।